প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় করে আমরা পড়াশোনা করছি। মনে আছে ভাগবতের প্রথম অধ্যায়ের নাম কি? মনে আছে? ঋষিদের প্রশ্ন। ঋষিরা কয়টা প্রশ্ন করেছিল? ছটা। কাকে করেছিল? কারা কাকে করেছিল? কাকে করেছিল? সুত গোস্বামী। সুত গোস্বামী ছিলেন বক্তা, আর সনক ঋষিরা ছিলেন শ্রোতা। এই ভাগবত কথা, একই ভাগবত কথা, এই সুত গোস্বামী যে ভাগবত কথা বলছে সেই ভাগবত কথাটাই আগে একবার হয়েছিল। কোথায়? গঙ্গার তীরে। কে বলছিল? সুখদেব গোস্বামী। কার আগে? কাকে বলছিল? সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যেখানে ভগবত কথা শ্রবণ করছিল সেই অনুষ্ঠানে সুত গোস্বামী ছিল। আর সুত গোস্বামী সেই কথাটা আবার পুনরুপস্থাপন করছেন কোথায়? নৈমিষারণ্যে। তাই জন্য নৈমিষারণ্যে ঋষিরা ছিল সনক আদি ঋষিরা, 10,000 আর 60,000। তো ওরা একসময় কি করছিল, জগতের কল্যাণের জন্য যজ্ঞ অনুষ্ঠান করছিল। অনেক দিন ব্যাপী যজ্ঞ করছিল, 1,000 বছর করতে করতে তারা ক্লান্ত, তাদের শরীর ধোয়া কালি হয়ে গেছে ধোয়া দ্বারা। এবং তারপর সেখানে তারা কি করলেন, সুত গোস্বামীর আগমন হয়েছে। সুত গোস্বামীকে তারা সবাই আগে স্থান দিয়েছিল, যে উচ্চ আসন দিয়ে তাকে বসিয়ে সম্মান গুণকীর্তন করিয়ে তাকে প্রণাম নিবেদন করিয়ে কি করলেন, ঋষিরা প্রশ্ন করছিলেন। প্রথম প্রশ্ন কি ছিল? এটা তো পরীক্ষিতের প্রশ্ন ছিল, মরণ উন্মুখ ব্যক্তির কি করা উচিত, কি করা উচিত নয়, এটা পরীক্ষিতের প্রশ্ন। যার জন্য ভাগবত এই সংসারে আসছে, হ্যাঁ মাতাজি মনে রাখছে, এই সংসারের মানুষের পরম মঙ্গল কি করে সাধিত হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সমস্ত শাস্ত্রের সার কি, সমস্ত শাস্ত্রের সার কি, 2 নম্বর, 3 নম্বর প্রশ্ন, ভগবান কেন দৈবিকীর উদরে বা বসুদেবের ঘরে জন্মগ্রহণ করলেন, এটার কিছু যুক্তি আছে, তার উত্তর প্রশ্ন করছেন। 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন, ভগবানের লীলাবতার সমূহ কি কি, ভগবানের পুরুষ অবতার সমূহ কি কি, 5 নম্বর, আর 6 নম্বর হচ্ছে ভগবান যখন এই জড় জগৎ, এই জগৎ ধরাধাম ছেড়ে চলে যান, তারপর এই সংসারের ধর্ম কোথায় আশ্রয় গ্রহণ করেন, ধর্ম কি করে এই সংসারে বিরাজিত থাকে। এইভাবে 6টা প্রশ্নের উত্তর সুত গোস্বামী দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেন। এই জন্য প্রথম 6টা প্রশ্ন করার ফলে প্রথম অধ্যায়ের নাম দেন ঋষিদের প্রশ্ন। তো সেই অধ্যায়ের প্রথম শ্লোকটা আমরা একটু অধ্যায় করব, অধ্যয়ন করব প্রথম অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায়ের নাম দিব্য ভাব দিব্য সেবা।
বিশেষ শ্লোক যিনি ভাগবত রচনা করেছিলেন ব্যাসদেব বলছেন, ব্যাসদেবের কি মঙ্গলাচরণ করছেন, বস্তু নির্দেশ ভাগবতের মহিমা মাহাত্ম্য বর্ণনা করছেন। প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা শ্লোক প্রথম অধ্যায়ে প্রথম স্কন্ধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্ম আদি জন্মদশ যত অন্যাত ইতরস অভিজ্ঞসরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুজ্জন্তি যৎসর তেজ বারিমিদম যত বিনির্ময় যত্র ত্রিসর্গ মৃষা ধাম নাশেন সদা নিরস্ত কুহকম সত্যম পরমম ধীমহি। জন্ম আদিয়স্য যত অন্যাত ইতরস্য অর্থেষ অভিজ্ঞসরা তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয় মজ্জন্তি যৎসুর তেজ বারিমিদম যথা বিনির্ময় যত্র ত্রিসর্গ মৃষা ধাম নাশেন সদা নিরস্ত কুহকম সত্যম পরমম ধীমহি। ওম নমো ভগবতে বাসুদেবায়, জন্মাদিয়স্য যত অন্যাতিতরস্য অর্থেষ অভিজ্ঞসরা তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুজ্জন্তি যৎসুর তেজ বারিমিদম যথা বিনির্ময় যত্র ত্রিসর্গ মৃষা ধাম নাশেন সদা নিরস্ত কুহকম সত্যম পরমম ধীমহি। এই শ্লোকের শব্দের অর্থ ও হে ভগবান নমো, আমি আমার প্রণতি নিবেদন করি ভাগবতে পরমেশ্বর ভগবানকে বাসুদেবায়, বাসুদেবের পুত্র বাসুদেবকে অর্থাৎ আদি পুরুষ শ্রীকৃষ্ণকে। জন্ম আদি সৃষ্টি স্থিতি, জন্ম আদি মানে সৃষ্টি স্থিতি এবং প্রলয় তিনটাকে বোঝাচ্ছে। অশ্ব মানে প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহে যত মানে যার থেকে অন্যায় মানে সরাসরিভাবে ইতরত ব্যতিরেকে ব্যতিরেকভাবে চ এবং অর্থেষ অর্থসমূহ অভিজ্ঞ সম্পূর্ণরূপে অবগত সরার সম্পূর্ণরূপে স্বাধীন তিনি প্রকাশ করেছিলেন ব্রহ্ম বৈদিক জ্ঞান হৃদা হৃদয়ের বুদ্ধি বৃদ্ধি যত যিনি আদি কবে ব্রহ্মাকে মজ্জন্তি মহচন্ন যত যার সম্বন্ধে সুরুয় মহান ঋষিরা এবং দেবতারা তেজ অগ্নি বাড়ি মানে জল মৃদা মানে মাটি যথা মানে যেভাবে বিনিময় মানে পরস্পর মিশ্রণ যত্র মানে যার ফলে ত্রিসর্গ মানে প্রকৃতির তিন গুণ অমৃষা মানে সত্যবত ধামনা মানে সমস্ত অপ্রাকৃত বৈশিষ্ট্য সহ সেন স্বয়ং সম্পন্ন সদা সব সময় নিরন্তর মানে নিবৃত্ত কুহকম মানে কুহ সত্য মানে সত্য পরম মানে পরম ধীমহি আমি ধ্যান করি ধীমহি মানে আমি ধ্যান করি। এই শ্লোকের অনুবাদ হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ, তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন কেননা তাহার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মা হৃদয় সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাশূন্য হয়ে পড়েন, ঠিক যেভাবে মহাশূন্য হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়
তারই প্রভাবে জড়া প্রকৃতি তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলে সত্যবত প্রতাপিত প্রভাবিত প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং মুক্ত তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কারণ তিনি হচ্ছেন পরম সত্য। ভগবান এই জড়জগতের মোহ থেকে সম্পূর্ণ মুক্ত, তিনি তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কে বলছে? ব্যাসদেব। কেননা তিনি হচ্ছেন পরম সত্য। সত্য সত্য বলতে কি বোঝাই আমরা? সত্য মানে কি? চেতন। আর আর কে বলবে? চেতনটা সত্য, মানে আত্মাটা সত্য, শরীরটা অসত্য নাকি? শরীরটা হচ্ছে অনিত্য, ঠিক আছে? আত্মাটা হচ্ছে নিত্য, মানে সত্য। তাই নিত্যর ভিতরে পরম নিত্য হচ্ছে কৃষ্ণ। আমরা পরম পরম সত্য নই, আমরা পরম নিত্য নই। তাই ভগবান হচ্ছে পরম সত্য। সেই পরম সত্য হচ্ছেন তিনি, যিনি তার ধামে সর্ব সবসময় বিরাজ করছেন। তিনি হচ্ছেন পরম মুক্ত পুরুষ। তিনি আরো কোথায় আছেন? সেই পরম সত্য, পরম সত্য কোথায় থাকেন? আরো সমস্ত হৃদয়ে থাকছেন। এবং ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ, সব জায়গায় থাকছেন। আমাদের ইন্দ্রের শুদ্ধতার উপরে আমরা সেই ভগবানকে দেখতে পারি, সেই সত্যকে, বুঝছেন? যার যত শুদ্ধতা তত আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ তার শক্তির দ্বারা সমস্ত জায়গায় বিরাজ করছেন। ভাবের দ্বারা কৃষ্ণ সব জায়গায় আছেন।